আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে তোমাদের অস্থি পরীক্ষাগুলোতে কিছু প্রসিডিউর স্টেশন ছাড়া আমরা কিছু কোশ্চেন স্টেশন দিয়ে থাকি, এবং এই কোশ্চেন স্টেশন গুলোতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের যেটা থাকে সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন। তো আমরা প্লাস আমরা এই অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন গুলো কি কি এক্সপেরিমেন্ট করার মাধ্যমে ডিটেক্ট করে থাকি এটাও তোমাদেরকে লিখতে হয়। এছাড়াও আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু কিছু অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন তোমাদেরকে প্রসিডিউর স্টেশনে করতে দেওয়া হয়, তার ভিতরে বেনেটিক্স টেস্ট, হিট কোয়াগুলেশন টেস্ট, এই দুটো খুবই মানে ইনভেরিয়েবলি দেওয়া হয়। প্রত্যেক প্রত্যেকটা অস্পিতে দেখা যায় ঘুরে ফিরে এটা এটা থাকে। গতদিন আমি তোমাদের সাথে বেনেটিক্স টেস্ট নিয়ে কথা বলে ফেলেছিলাম। তো চলো দেখি, ইউরিন তো ইউরিন কি জিনিস আমরা সবাই জানি। ইউরিন হচ্ছে আমার বডির একটা ওয়েস্ট প্রোডাক্ট যেটা আমার কিডনি তৈরি করে। আলটিমেটলি ইউরিনটা আমার বডি আলটিমেটলি বডির যে এক্সক্রিটরি প্রোডাক্ট যেটা কিডনির মাধ্যমে তৈরি হচ্ছে সেটা ইউরিন হিসেবে বডি থেকে বের হয়ে যায়। তো নর্মালি আমার বডি আমার ইউরিনে যে যে কনস্টিটিউয়েন্ট থাকার কথা সেইগুলো না থেকে যদি যেগুলো থাকার কথা ছিল না সেইগুলো যদি থাকে সেইগুলোই আসলে অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট। তাহলে তোমরা এই জায়গায় বুঝতে পারতেছো যে সমস্ত সাবস্টেন্স গুলোর নর্মাল ইউরিনে প্রেজেন্ট থাকার কথা ছিল না সেই সাবস্টেন্স গুলো যদি প্রেজেন্ট থাকে, তুমি যদি ইউরিন এক্সামিন করে সেই সাবস্টেন্স গুলো পাও তাহলেই ইট উইল বি দ্য অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট। এখন দেখো কি কি অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট সাধারণত আমাদের ইউরিনে থাকে। ফর এক্সাম্পল সুগার, প্রোটিন, ব্লাড, কিটন বডি, বাইল সল, বাইল পিগমেন্ট, অল দিস আর অ্যাবনর্মাল কনস্টিটিউয়েন্ট অফ ইউরিন। সুগার নিয়ে আমি গতদিন তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি, তো আজকে আমরা প্রোটিন নিয়ে কথা বলবো। এবং এই প্রোটিনটা আমরা আসলে কিভাবে ডিটেক্ট করি, তোমার ইউরিনে প্রোটিন আছে কি নাই এই জিনিসটা কিভাবে ডিটেক্ট করি সেটা নিয়ে কথা বলবো। মনে হয় ছবিটা দেখলেই তোমরা সবাই বুঝতে পারছো, এবং তোমরা যারা ফার্স্ট পরীক্ষা দিবা তারা অলরেডি জানো যে আমরা এই হিট কোয়াগুলেশন টেস্টের মাধ্যমে প্রোটিন ডিটেক্ট করে থাকি, আমাদের ইউরিনের প্রোটিন বা অ্যালবুমিন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট এটা ডিটেক্ট করে থাকি এই হিট কোয়াগুলেশন টেস্টের মাধ্যমে। হিট কোয়াগুলেশন টেস্ট আমরা কিভাবে করে থাকি এই এই ছবিটা এক ঝলক দেখলেই তোমরা বুঝতে পারবা যে আমরা সাধারণত টু থার্ড একটা টেস্ট টিউবে টু থার্ড ইউরিন নিয়ে আপার 1/3 হিট দিই। আমরা কেন আপার 1/3 হিট দিই এটাও তোমাদেরকে কোশ্চেন করা হয়। যখন আমি আপার 1/3 হিট দিচ্ছি দেখো এখানে প্রেসিপিটেশন তৈরি হচ্ছে বা টার্বিডিটি অ্যাপিয়ার করছে, লোয়ার 1/3 হিট দিচ্ছি না বলে এটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে, তার মানে এটা আমার কন্ট্রোল হিসেবে বা আমার কম্পারিজন গ্রুপ হিসেবে কাজ করবে, এই জিনিসটা কিন্তু তোমরা ভুলবা না। এবং এটা ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেড সাইড টেস্ট। আমরা এর আগের দিন বেনেডিক্স টেস্টের সময় বলেছিলাম যে বেনেডিক্স টেস্টটা একটা বেড সাইড টেস্ট, এই হিট কোয়াগুলেশন টেস্টটাও একটা বেড সাইড টেস্ট। তার কারণ হচ্ছে এটা করা খুব ইজি। এই ইউরিনে প্রোটিন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট, ইউরিনে প্রোটিন আছে কি নাই এটা ডিটেক্ট করার জন্য তোমার ইউরিন নিয়ে ল্যাবরেটরিতে দৌড়াদৌড়ি করার দরকার নাই। সিম্পলি যদি তোমার কাছে একটা টেস্ট টিউব থাকে তাহলে তুমি একটা পেশেন্টের ইউরিন নিয়ে সেইটা, প্লাস হচ্ছে যদি তোমার হিট দেওয়ার মতো কোনো একটা অবজেক্ট থাকে লাইক কোনো একটা বার্নার থাকে তাহলে তুমি ইজিলি এটা ডিটেক্ট করতে পারবা, যে কারণে এটাকে বলা হয়ে থাকে বেড সাইড টেস্ট। মানে তুমি ওয়ার্ডেই করতে পারবা এটা নিয়ে, এই ইউরিন নিয়ে তোমাকে ল্যাবরেটরিতে দৌড়াদৌড়ি করতে হবে না। তাহলে দেখো যে কোন প্রিন্সিপালের উপরে বেস করে আমার আমার এই যে ইউরিনে অ্যালবুমিন বা প্রোটিন আছে কি নাই এটা আমরা ডিটেক্ট করি। এটা আসলে আমরা জানি যে আমাদের প্রোটিনের একটা কেমিক্যাল প্রপার্টিস আছে যেটাকে আমরা বলে থাকি প্রোটিন ক্যান ডিন্যাচার হোয়েন ইট হিটেড। প্রোটিন ডিন্যাচার হয়ে যায়, প্রোটিন ডিন্যাচার হয়ে যায় যখনই আমরা হিট দিই তখন প্রোটিন ডিন্যাচার হয়ে যায়। এই যে হিট দিলে প্রোটিন ডিন্যাচার হয়ে যায়, প্রোটিনের এই প্রপার্টিটা আমরা জানি, কেমিক্যাল প্রপার্টিটা জানি, এই কেমিক্যাল প্রপার্টির উপর বেস করে কিন্তু আমরা হিট কোয়াগুলেশন টেস্ট করে থাকি। এখন ডি ন্যাচারেশন মানে কি, আসলে ডি ন্যাচারেশন মানে হচ্ছে যে আমরা জানি যে প্রোটিনের যে প্রোটিন যখন অর্গানাইজ থাকে তার চারটা স্ট্রাকচার থাকে, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি। তো যখনই আমরা হিট দিই, হিট দিলে কি হয় সেকেন্ডারি, টারশিয়ারি, কোয়াটারনারি এই তিনটা স্ট্রাকচারই লস্ট হয়ে যায়
প্রোটিন যে নর্মালি তার নেটিভ স্ট্রাকচারে ফোল্ডেড অবস্থায় ছিল সেটা নষ্ট হয়ে এটা আনফোল্ডেড হয়ে যায় স্বাভাবিকভাবে। এটা তখন যেহেতু এতক্ষণ যখন সে তার নেটিভ স্ট্রাকচারে ছিল তখন সে সলিউবল অবস্থায় ছিল, ইউরিন তো একটা সলিউশন, এই সলিউশনের ভিতরে সে সলিউবল অবস্থায় ছিল, কিন্তু যখনই সে ডিন্যাচারেট হয়ে যাবে আনফোল্ডেড হয়ে যাবে নর্মালি সে তার সলিউবিলিটি লস্ট করবে এবং ইনসলিউবল হয়ে যাবে। যখন ইনসলিউবল হয়ে যাবে ইট উইল বি ভিজিবল ইন আওয়ার আইস, আমরা আমাদের ন্যাকেড আইতে বা আমাদের খালি চোখে এটাকে তখন দেখতে পারবো। ডিনেচারেশন প্রোটিন বলতে আসলে আমরা কি বুঝি, তোমাদেরকে এই কোশ্চেনটা সাধারণত করা হয়, তো আমি অলরেডি বলে ফেলেছি যে ইট ইজ আনফোল্ডিং এন্ড ডিসঅর্গানাইজেশন অফ সেকেন্ডারি টারশিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচার, কিন্তু প্রাইমারি স্ট্রাকচার কিন্তু ইন্ট্যাক্ট থাকবে। তোমাদের এই কোশ্চেনটাও জিজ্ঞাসা করা হয় যে তাহলে প্রাইমারি স্ট্রাকচার কি আমরা কোনোভাবেই ভাঙতে পারবো না। এবার নিচে দেখো দেয়ার আর সাম ডিন্যাচারিং এজেন্ট, তার ভিতরে এক নাম্বারই আছে হচ্ছে হিট। তোমাদের অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে যে আমরা তো ডিন্যাচারিং এজেন্ট গুলোর মাধ্যমে প্রোটিনকে ডিন্যাচার করতে পারি, তার মানে হচ্ছে সেকেন্ডারি টারশিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচার আমরা ভাঙতে পারি, তাহলে প্রাইমারি স্ট্রাকচার কি আমরা কখনোই ভাঙতে পারবো না? হ্যাঁ, প্রাইমারি স্ট্রাকচার ভাঙতে পারবো। প্রাইমারি স্ট্রাকচার গুলো সাধারণত আমরা প্রোটিওলাইটিক এনজাইম দিয়ে ভেঙে থাকি। আচ্ছা এখন দেখো, যখনই আমার এই ডিনেচার হয়ে যায় তখন এটা যে আমি অলরেডি বলেছি যে ইনসলিবল হয়ে যাবে, ইনসলিবল হয়ে যায় এবং আলটিমেটলি এটা প্রিসিপিটেশন ফর্ম করে, প্রিসিপিটেশন ফর্ম করে এটা সলিউশন থেকে আলাদা হয়ে নিচে সেটেল ডাউন করে। তখন টেস্ট টিউবের নিচে তুমি যদি কিছুক্ষণ রেখে দাও দেখবা যে তোমার টেস্ট টিউবের নিচে এটা প্রিসিপিটেশন ফর্ম করেছে। এবং আলটিমেটলি যেটা হয় যে প্রোটিন যখনই ডিনেচার হয়ে যায় সাথে সাথে তার সে তার ফিজিক্যাল কেমিক্যাল এবং বায়োলজিক্যাল অল প্রপার্টি উইল লস, প্রোটিন তখন তার সব প্রপার্টি তার যে নেটিভ যে তার নেটিভ স্ট্রাকচার লস করার সাথে সাথে সে তার নেটিভ যে প্রপার্টিস গুলো ছিল সেগুলো সে লস করে ফেলবে। এই ছবিটার মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে একটা নর্মাল প্রোটিন কি অবস্থায় থাকে। এখানে তোমরা লেফট সাইড দেখলে বুঝবে যে নর্মাল একটা প্রোটিন এখানে ফোল্ডেড অবস্থায় ছিল বা তার নেটিভ স্ট্রাকচারে সে ছিল। আমি যখনই এটাকে এই আমরা পিএস বা এখানে আমি টেম্পারেচারটাকে ইউজ করতেছি, অ্যাসিড দিয়ে আমি পিএস ও চেঞ্জ করে ফেলবো একটু পরে সেটাতে আসতেছি, তো আমি যখন এটাকে টেম্পারেচার মানে হিট দিলাম, দেখো এখানে হিট দিলাম, তখন কি হয়ে গেল আমার প্রোটিনটা যে ফোল্ডেড অবস্থায় ছিল এটা ডিন্যাচারেট হয়ে গেল, ডিন্যাচারেট হয়ে এটা আনফোল্ডেড হয়ে গেল। এই আনফোল্ডেড যখনই হয়ে গেল তখন এ তার সলিউবিলিটিটাকে লস্ট করে ফেললো, সলিউবিলিটি লস্ট করলো বলে কিন্তু এটা আমার চোখে তখন ভিজিবল হলো। আমি যখন প্রথমে টেস্ট টিউবে এই ইউরিনটাকে নিয়েছিলাম তখন কিন্তু এটার ভিতরে প্রোটিন ছিল, বাট এটা যেহেতু তার নেটিভ স্ট্রাকচারে ছিল তখন আমার চোখে ভিজিবল হয় নাই। বাট যখনই আমি হিট দিলাম, হিট দেওয়ার সময় সে ডিন্যাচারড হয়ে গেল, ডিন্যাচারড হয়ে গেল বলেই কিন্তু তখন সেটা আমার চোখে ভিজিবল হলো। এই প্রিন্সিপালের উপরে বেস করে কিন্তু আমরা এই হিট কোয়াগুলেশন টেস্টটা করি। এবং হিট কোয়াগুলেশন টেস্ট করে আমরা কি ডিটেক্ট করি, আমার ইউরিনে প্রোটিন প্রেজেন্ট অর অ্যাবসেন্ট এটা ডিটেক্ট করি। এখন দেখো কি কি রিকোয়ারমেন্টস লাগে, রিকোয়ারমেন্টস গুলো তোমরা একবার দেখে নাও। এই রিকোয়ারমেন্টস গুলো তোমাদেরকে অনেক সময় এমনিতে ট্রেতে দিয়ে দেওয়া হয়, ট্রেতে দিয়ে আইডেন্টিফাই করতে বলা হয় যে কি কি অ্যাপারেটাস এখানে তুমি দেখতে পাচ্ছ। তো তাহলে প্রথমে দেখো আমাদের একটা টেস্ট টিউব লাগবে, বিকজ আমরা টেস্ট টিউবের ভিতরে আমার ইউরিনটা নিবো। এই পাশে আমি একটা ইউরিন কন্টেইনিং বটল দেখিয়েছি, তো বা ইউরিন কন্টেইনার দেখিয়েছি, তো ইউরিন কন্টেইনারও হতে পারে, তোমাকে মানে সাপ্লাই যে স্যাম্পল বা ইউরিনটা দেওয়া হবে সেটা এরকম বটলেও দিতে পারে বা একটা জাস্ট একটা সিম্পল টেস্ট টিউবেও দিতে পারে। এরপরে তোমার যেটা লাগবে একটা টেস্ট টিউব হোল্ডার লাগবে, কারণ তুমি তো এই টেস্ট টিউবের ভিতরে ইউরিন নেওয়ার পরে এটাকে তোমার হিট দিতে হবে। এখানে তোমরা একটা বার্নার দেখতে পাচ্ছ, বার্নার লাগবে। তো হিট দিতে গেলে তুমি যদিও আমরা জানি যে আমরা আপার 130 হিট দিব, নিচে আমি হাত দিয়ে ধরে নিয়েও দিতে পারি, কিন্তু আলটিমেটলি হিটটা ট্রান্সমিট হয়ে নিচের দিকে চলে আসে, সেই জন্য সেফেস্ট ওয়ে হচ্ছে যে একটা টেস্ট টিউব হোল্ডার দিয়ে তুমি এটাকে ধরে নিবা। এবং তুমি এখানে টেস্ট টিউবটা এই টেস্ট টিউবের কোথায় ধরবা, এই হোল্ডার দিয়ে? আমরা সাধারণত হিট কোয়াগুলেশন টেস্টে যেহেতু আপার 130 আমরা হিট দিই, এই জন্য আমরা লোয়ার পার্টে এই টেস্ট টিউব হোল্ডার দিয়ে টেস্ট টিউবটাকে ধরে নেই। এরপরে আমি আমি একটা ড্রপার নিব, এই ড্রপার নিয়ে আমরা এই গ্লেসিয়াল অ্যাসিটিক প্রথমে আমি হিট দেবো, হিট দেওয়ার পরে তারপরে আমি একটু গ্লেসিয়াল 1-2 ড্রপ গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করব। এরপরে আমি তারপর আমি আবার অবজার্ভ করব যে আমার এই টার্বিডিটি কি বেড়ে গেল নাকি কমে গেল না ডিসঅ্যাপিয়ার করে গেল, তো সেটা কেন হচ্ছে দেখে নেই চলো। তাহলে দেখো এই প্রসিজারটা কি, প্রথমে আমি এই ইউরিন নিলাম একটা টেস্ট টিউবের,
টু থার্ড হচ্ছে আমি ইউরিন নিয়ে নিলাম, নিয়ে আমি কি করলাম আপার পার্টে, কিন্তু আমি কোথায় দিব হিটটা, কোথায় দিব আমি হিটটা দিব হচ্ছে এই আপার পার্টে। আপার পার্টে হিট দিলে যদি আমার প্রোটিন থাকে তাহলে কি হবে, টার্বিডিটি বা ক্লাউডিনেস অ্যাপিয়ার করবে। এখন এরপরে আমি অন টু টো ড্রপ গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দিব, যদি এর ভিতরে প্রোটিন না থাকে ফসফেট থাকে তাহলে কি হবে, এই অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করার সাথে সাথে এই টার্বিডিটিটা ডিসঅ্যাপিয়ার করবে। তাহলে তোমাদেরকে এই প্রশ্নটা করা হয় যে আমরা এখানে গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিডটা কেন অ্যাড করি। আমরা দুইটা কারণে গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করি। একটা হচ্ছে যে যদি আমার ইউরিনে প্রোটিন না থাকে ফসফেট থাকে তাহলে সেটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। আরেকটা কারণ, সেটা আমি পরের স্লাইডে তোমাদেরকে এক্সপ্লেইন করছি। এখন কথা হচ্ছে যে এই যে তুমি টেস্টটা করলা, হোয়েদার ইট ইজ আ কোয়ালিটেটিভ টেস্ট অর কোয়ান্টিটেটিভ টেস্ট, তোমাদেরকে এই প্রশ্নটা করা হয়। তোমরা দেখো এই জিনিসটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এখানে কিন্তু তুমি কোয়ান্টিফাই করতে পারবা না, মানে অ্যামাউন্ট প্রোটিনের, এই ইউরিনের ভিতরে প্রোটিনের তোমাকে যদি জিজ্ঞাসা করে যে ইউরিনের ভিতরে কতটুকু অ্যামাউন্টের প্রোটিন ছিল, মানে কত পার্সেন্ট, মনে করো এত মিলিগ্রাম প্রোটিন পার মিলিলিটার বা এত মিলিগ্রাম পার্সেন্ট এরকম কতটুকু প্রোটিন ছিল, তুমি কিন্তু সেটা কোয়ান্টিফাই এখানে করো নাই, সেই কোয়ান্টিফাই করতেও তুমি বসো নাই। তুমি জাস্ট এখানে হিট দিয়ে কি দেখলা, দেখলা যে এখানে হোয়েদার প্রোটিন প্রেজেন্ট অর নট, প্রোটিন আছে কি নাই। তুমি যখন ইনফারেন্স টানবা, কনক্লুশন টানবা, তখন কিন্তু তুমি শুধু লিখবা যে প্রোটিন প্রেজেন্ট অর প্রোটিন অ্যাবসেন্ট, কোয়ান্টিফাই মানে কোয়ান্টিটি কতটুকু আছে এটা কিন্তু এখানে তুমি বলতে পারবা না, বিকজ এখানে তুমি কোনো ওয়েতে কোনো ক্যালকুলেশন করে কিন্তু কোয়ান্টিফাই করছো না। তাহলে যদি নো টার্বিডিটি প্রোটিন অ্যাবসেন্ট, প্রেজেন্ট অফ টার্বিডিটি প্রেজেন্স অফ টার্বিডিটি প্রোটিন প্রেজেন্ট। এছাড়াও দেখো এই হিট কোয়াগুলেশন টেস্টের মাধ্যমে কিন্তু আমরা প্রোটিনটা যে হিট ল্যাবাইল, মানে প্রোটিন হিট দিলে যে প্রোটিনটা কোয়াগুলেট করে এটাও কিন্তু তুমি প্রমাণ করতে পারলা। এছাড়াও তোমরা বাসায় নিজেরা এক্সপেরিমেন্ট করে দেখতে পারো যে ডিম, ডিমের সাদা যেটা এগ অ্যালবুমিন, ডিম পোস্ট করার সময় অথবা ডিম সিদ্ধ করলে দেখবা যে এটা কোয়াগুলেট করে যায়, এটাও কিন্তু সেই একই সেম জিনিস, কারণ কি এখানে প্রোটিনটা ডিনেচার্ড হয়ে যায়। আচ্ছা এখানে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে কেন আমরা এই আপার ওয়ান থার্ড এর হিটটা দিই। তোমাদেরকে আমরা অনেক অনেক সময় কোশ্চেনটা করি কিন্তু তোমরা এটার কারেক্ট এক্সপ্লানেশন দিতে পারো না। দেখো যদি তুমি এই আপার ওয়ান থার্ড এ হিট, আমরা আপার ওয়ান থার্ড এ হিট দিই কারণ হচ্ছে যে আমি নিচের পার্টটাকে কি হিসেবে এখানে ইউজ করি, আমরা নিচের এই নিচের অংশটাকে আমরা এখানে কন্ট্রোল হিসেবে ইউজ করি। কারণ কি, কারণ এই তুমি যখন প্রথমেই ইউরিন নিয়েছিলা এই টেস্ট টিউবটাতে তখন কি ছিল, তখন কিন্তু এই পুরো অংশটাতেই কিন্তু প্রোটিন আছে। তুমি যে জায়গাটাতে, এই জায়গাটাতে তুমি আপার ওয়ান থার্ড এ হিট দিয়েছো তাই এই জায়গাটা কোয়াগুলেট করেছে, তার মানে এই তুমি বললা যে এখানে প্রোটিন আছে, এই জায়গাটায় তুমি হিট দাও নাই, এই জায়গাটা কি হলো, এই জায়গাটা কিন্তু আগের মতোই তোমার কাছে একদম ক্লিয়ার একটা সলিউশনের মতো থেকে গেল। তাহলে এই জায়গার সাথে এই জায়গা কম্পেয়ার করতে পারবা, এই তাহলে নিচের পার্টটাকে এখানে আমি কম্পারিজন গ্রুপ হিসেবে ইউজ করি। তোমাদেরকে অনেক সময় যে, আর আমি যদি মনে করি নিচের থেকে হিট দেওয়া শুরু করতাম, খেয়াল করো নিচের থেকে হিট দেওয়া শুরু করতাম, তাহলে যদি প্রোটিন থাকতো তাহলে তো পুরো জায়গাটাই আমার কোয়াগুলেট করে যেত, তোমার কম্পেয়ার করার জন্য তার একটা গ্রুপ থাকতো না। এই জন্য তোমাকে যখনই জিজ্ঞাসা করবে যে কেন আমরা আপার ওয়ান থার্ড এ হিট দেই, এটা কখনোই ভুলবা না, তোমরা বলবা যে আমরা আপার ওয়ান থার্ড এ হিট দিই বিকজ আমরা এই লোয়ার ওয়ান থার্ড টাকে কি করি, লোয়ার ওয়ান থার্ড টাকে আমার কম্পারিজন গ্রুপ হিসেবে ইউজ করি। এটার সাথে তুমি এটা এখন কম্পেয়ার করতে পারছো যে এখানে তুমি হিট দিয়েছো তাই এই জায়গাটায়, এই জায়গার প্রোটিন ডিনেচার হয়েছে বলে এটা কোয়াগুলেশন ফর্ম করেছে, এখানে তুমি হিট দাও নাই এটা কিন্তু কোয়াগুলেট করে নাই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখি এখানে যে প্রিন্সিপালটা বলা হয়েছে যে অ্যালবুমিন কোয়াগুলেটেড, আমরা যা আমরা কি জানি, আমরা জানি যে আমার এই যে ইউরিনের ভিতরে যে প্রোটিনটা পাই সেটা হচ্ছে মেইনলি অ্যালবুমিন পাই, এই কারণে আমরা প্রোটিন না বলে এটাকে অ্যালবুমিনও বলতে পারি যে অ্যালবুমিন ইজ কোয়াগুলেটেড। তার মানে আসলে এই যে দেখো আপার পার্টে যখন আমি হিট দিলাম, দিলে কি হলো এই অ্যালবুমিন, মানে অ্যালবুমিন তো প্রোটিন, প্রোটিনটা কি হলো কোয়াগুলেটেড হয়ে গেল, কোয়াগুলেটেড হয়ে যেই তো এই ক্লাউডিনেসটা অ্যাপিয়ার করলো। এবং আমি তোমাদেরকে একটু আগে বললাম যে আমরা কেন টু টু থ্রি ফিউ অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করি, অ্যাসিটিক অ্যাসিড অ্যাড করি। তোমরা একটা জিনিস জানো কিনা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা প্রোটিনের কিন্তু একটা আইসোইলেকট্রিক পিএইচ থাকে, যেটাকে আমরা পিআই দিয়ে এক্সপ্রেস করে থাকি, আইসোইলেকট্রিক পিএইচ বা আইসোইলেকট্রিক পয়েন্ট। আইসোইলেকট্রিক
পিএইচ হচ্ছে বা আইসোলেটেড পয়েন্ট হচ্ছে এমন একটা পিএইচ যে পিএইচ এ এই প্রোটিন মলিকিউলটা কি হবে, প্রোটিন মলিকিউলটা জুইটার আয়ন ফর্ম করবে, মানে তার ভিতরে পজিটিভলি পজিটিভ চার্জ যতগুলো থাকবে নেগেটিভ চার্জ ততগুলো থাকবে। থাকার কারণে কি হবে, আলটিমেটলি নেট চার্জ জিরো হয়ে যাবে। নেট চার্জ যখনই জিরো হয়ে যাবে তখন এই প্রোটিন মলিকিউলটা তার ইলেকট্রোফোরেটিক যে মোবিলিটি আছে সেটা লস করে ফেলবে। ইলেকট্রোফোরেটিক মোবিলিটি লস করে ফেলে বলেই কিন্তু সে কি হয়ে যায়, প্রিসিপিটেশন ফর্ম করে। আমরা এখানে এই গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড দেওয়ার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে যে যদি ফসফেট থাকে তাহলে সেটা ডিজ্যাপিয়ার করবে, আর একটা হচ্ছে যে আমার নর্মাল ইউরিনের পিএস কত। নর্মাল ইউরিনের পিএস আমরা ধরে নিই অ্যাভারেজ হচ্ছে 6.8, বাট আমরা জানি যে আমার অ্যালবুমিনের আইসোলেট্রিক পিএস হচ্ছে 4.7। তাহলে যখনই তুমি এর ভিতরে অ্যাসিড অ্যাড করবা তখন কি হবে, ওই ইউরিনটা আরো বেশি অ্যাসিডিফাইড হবে। অ্যাসিডিফাইড হবে মানে তুমি তাকে মোটামুটি এই অ্যালবুমিনের যে আইসোলেকট্রিক পিএস সেখানে পৌঁছাই দিলা। যখনই তুমি এই অ্যালবুমিনের আইসোলেকট্রিক পিএস এর কাছাকাছি পৌঁছাই দিলা তখন কি করবে, ওই সমস্ত প্রোটিন মানে অ্যালবুমিন গুলো আলটিমেটলি তার আইসোলেকট্রিক পিএস এ পৌঁছাই যাওয়া মানেই তার সলিউবিলিটি কমে যাবে, সলিউবিলিটি সে লস করবে এবং তার প্রিসিপিটেশনের ক্যাপাবিলিটি বেড়ে যাবে এবং সে প্রিসিপিটেশন ফর্ম করে আলটিমেটলি নিচে যে সেটেল ডাউন করবে। আমি এখানে তোমাদেরকে এই পেজ ফর প্রোটিন এভাবে একটু দেখিয়ে দিয়েছি, বিকজ যেহেতু তোমাদের এই এটা সাপ্লাই দিয়ে দেওয়া হয় তাহলে তোমরা দেখো যে আমরা এক্সপেরিমেন্ট অনেক সময় তোমাদেরকে এটা ট্র্যাডিশনাল প্র্যাকটিক্যাল হিসেবে দেওয়া হয়ে থাকে, এই জন্য আমি আসলে তোমাদেরকে এইভাবে একটু দিয়ে দিয়েছি যে তুমি প্রথমে কি করবা, আপার টু থার্ড টেস্ট টিউব সাপ্লাই ইউরিন দিয়ে ফিল করবা, তারপরে তুমি টেস্ট টিউব হোল্ডার দিয়ে এটাকে ধরবা, কোথায় ধরবা, নিচের দিকে ধরবা, ধরে ধরে তারপর তুমি কিভাবে এটাকে তুমি আপার ওয়ান থার্ড হিট দিবা, হিট দেওয়ার সময় তখন তুমি কি করবে, ইনক্লাইন্ড পজিশনে তোমাকে রাখতে হবে। এরপরে তুমি টু টু থ্রি ড্রপ গ্লিসেরল অ্যাসিটিক অ্যাসিড দিলা, দেওয়ার পরে যদি এটা আরবিডিটিটা আরো বেড়ে যায় তাহলে তুমি তোমার ইনফারেন্স কি হবে, এটা হচ্ছে যে প্রোটিন প্রেজেন্ট। আর যদি দেখো যে না এটা চলে গেছে, টার্বিডিটি ডিসঅ্যাপিয়ার করেছে, তাহলে তখন কি তোমার ইনফারেন্স তুমি কি টানবা যে না প্রোটিন হচ্ছে যে অ্যাবসেন্ট। এটা টার্বিডিটি কিসের জন্য তাহলে ছিল, টার্বিডিটি হচ্ছে যে এক্সেস অ্যামাউন্ট অফ ফসফেট থাকার কারণে আসলে টার্বিডিটি অ্যাপিয়ার করেছিল। আচ্ছা এখানে হিট কোয়াগুলেশন টেস্টটা যদি আমরা একটু এটাকে যদি একটু দেখি, সেটা হলো দেখো যে কিভাবে আমরা এই জাস্ট একটা অ্যানিমেশন আর কি, এটা দেখে আমি যে কথাগুলো তোমাদেরকে বলে আসলাম জাস্ট সেটারই অ্যানিমেশন, অ্যানিমেটেড ভার্সন এটা। তো আমরা প্রথমে যে দেখো এই যে এখানে একটা টেস্ট টিউবে ইউরিন নিলাম, টেস্ট টিউবে ইউরিন এই যে এখানে ইউরিন স্যাম্পল, মানে করে এরকম তোমাদের এরকম বটলেও দেওয়া থাকতে পারে, টেস্ট টিউবেও দেওয়া থাকতে পারে। তাহলে তুমি এখানে ইউরিন নিলাম, ইউরিন নেওয়ার পরে তারপরে তোমাকে আপার ওয়ান থার্ড হিট দিতে হবে, এবং আমরা ওই যে এর আগেই বলেছিলাম যে আমরা ইনক্লাইন্ড পজিশন বা টিল্টের অবস্থায় এটাকে একটু ধরতে হবে আমাকে ধরে। এখানে যদিও এইটাতে দেখা যে নিচের দিকে হিট দিচ্ছে, আসলে আমরা নিচে হিট দিই না, আমরা আসলে আপার ওয়ান থার্ড এই হিটটা দেই। যদিও তুমি টার্বিডিটি দেখে বুঝতে পারবা যে আপার ওয়ান থার্ডে আমি যখন হিট দিলাম তখন এই আপার ওয়ান থার্ডে দেখো টার্বিডিটি অ্যাপিয়ার করলো, নিচের ওয়ানটাতে যেহেতু আমি হিট দিই নাই তাহলে এই অংশটা অ্যাজ ইট ইজ থেকে গেল। তাহলে এটার সাথে আমি কম্পেয়ার করতে পারলাম। এখন গ্লিসেরল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে এটা সাধারণত গ্লিসেরল অ্যাসিটিক অ্যাসিড দিলে এটা ইন্টেন্সিফাইড হয়, মানে প্রিসিপিটেশন তৈরি হয়ে যায়, তার মানে কি আমার অ্যালবুমিনটা তার আইসোলেকটিক পিএইচ এ চলে যায়। এখন এই যে আমি অলরেডি তোমাদেরকে যেটা বলে আসলাম যে তোমাদেরকে যদি এটা ট্রেডিশনাল প্র্যাকটিক্যাল হিসেবে দেয় তাহলে তখন সেক্ষেত্রে তোমাদেরকে অবজারভেশন ইন্টারপ্রিটেশন এগুলো লিখতে হয়। তো আমি বলেছি যে এটা একটা কোয়ালিটেটিভ টেস্ট, আমি কোয়ান্টিফাই করতে পারবো না, বাট আমরা কি করতে পারি টু সাম এক্সটেন্ট আমরা গেজ করতে পারি, আইডিয়া করতে পারি যে এটা কতটুকু প্রোটিন থাকার পসিবিলিটিস আছে, সেটা কি সেটার অ্যামাউন্ট আমরা বলতে পারবো না, বাট এই যে এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি যে আমি কার উপরে বেস করে আমি আমার এই অবজারভেশনটা দিব, আমি টার্বিডিটি বা ক্লাউডিনেস এর উপরে বেস করে, তাই তো? তাহলে টার্বিডিটি বা ক্লাউডিনেস কিছুই অ্যাপিয়ার করলো না, তাহলে অবশ্যই প্রোটিন নাই, এটা প্রোটিন নীল। এখন তুমি দেখা গেল যে একটা ডার্ক ব্যাকগ্রাউন্ডে নিয়ে দেখলে খুবই ট্রেস অ্যামাউন্ট, একটু একটু ভাসা 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 ক্লাউডিনেস আছে, তাহলে বুঝতে হবে যে খুবই অল্প পরিমাণ আছে। যদি একদম খুব ডিস্টিংক্ট সুস্পষ্ট ভাবে বোঝা যায় যে হ্যাঁ ক্লাউডিনেস অ্যাপিয়ার করেছে, তাহলে তো বুঝতে হবে যে হ্যাঁ
কিছু অ্যামাউন্টের প্রোটিন আছে। আর যদি গ্রানুলার অ্যাপিয়ারেন্স চলে আসে, গ্রানুলার অ্যাপিয়ারেন্স মানে কিন্তু ওসব প্রিসিপিটেশন তৈরি করা, তাহলে তখন তুমি বুঝবা যে যে 3+ মানে মডারেট অ্যামাউন্ট আছে। আর যদি হেভি কোয়াগুলাম মানে একদম কোয়াগুলেট করে যায়, করে আলটিমেটলি এটা বটলের নিচে এসে প্রিসিপিটেশন তৈরি করে, তাহলে অবশ্যই আমাদের বুঝতে হবে যে এখানে লার্জ অ্যামাউন্ট অফ প্রোটিন আছে। তো এটাই ছিল আমাদের এই হিট কোয়াগুলেশন টেস্ট নিয়ে কথাবার্তা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা।